করোনা আক্রান্ত ধরা পড়ার পর 21 দিনের জন্য সিল করা হলো সুভাষপল্লী। পূর্ব বর্ধমান সহ 2 নম্বর ও 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা সুভাষপল্লীতে এক মহিলা পজিটিভ হওয়ার পর 21 দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে ওই সুভাষপল্লী এলাকাকে। ওই এলাকায় মানুষজনের সমস্যা যাতে না হয় তার জন্য এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বারবার যান পরিদর্শনে ওই এলাকায়, কোনো মানুষের কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা খতিয়ে দেখার পর বর্ধমান থানার আইসি পিন্টু সাহাকে দায়িত্ব দেওয়ার পর মাননীয় বর্ধমান থানার আইসি পিন্টু সাহার উদ্যোগে প্রচুর পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে ওই এলাকাটিতে। চারিদিক বাঁশ দিয়ে ব্যারিকেড করার পর কোনো মানুষ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে বা ভেতরের মানুষ বাইরে যেতে না পারে তার জন্য কড়া নিরাপত্তা পুলিশের। কিন্তু মানুষের সুবিধা অসুবিধা হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখার ফলে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছ থেকে একটি করে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী সহ ওষুধপত্র। এমনকি ওই এলাকার জন্য একটি সবজিকারী নিয়োগ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওই সবজিকারিতে বিভিন্ন রকম সবজি থাকছে এবং ওই বিক্রেতার কাছ থেকে সবজি কিনছে সুভাষপল্লী এলাকার বাসিন্দারা। যতদিন ওই সুভাষপল্লী এলাকা সিল করা থাকবে ততদিন এই পরিষেবা দেওয়া হবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুভাষপল্লী এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, ওই এলাকার নজরদারির জন্য রাখা হয়েছে 2টি ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা বর্ধমান শহরকে নজরদারি রেখেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এদিন সোমবার আবারও পরিদর্শনে যান বর্ধমান থানার আইসি পিন্টু সাহা মহাশয়। 5 তারিখ থেকে ইস্যু হয়েছে, এবার 25 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো কি অবস্থায় আছেন আপনারা? মোটামুটি এখন অসুবিধা বলতে কনফাইন্ড হয়ে রয়েছি ডিউটি। আমি বলেছি যাব, আমাদের একটু অসুবিধা, কাজে যোগ দিতে পারছি না। এমনি এখানে কোনো অসুবিধা হলে পুলিশ কিছু সহযোগিতা করছে? হ্যাঁ, সেসব করছে। কি করছে? সেসব ফুল যখন যেটা লাগছে বলে দিচ্ছি, ওনারা এনে দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে, কোনো অসহযোগিতা নেই। আচ্ছা, এমনি যেটা একটু অসুবিধা সেটা তো ওটা একটু যেতে পারি মধ্যে। এমনি পারাগত কোনো সমস্যা, রোগ টোগ নিয়ে বা কিছু ভাইরাস ঘটিত কোনো অসুবিধা কিছু? আচ্ছা, মানে এটা যদি সময় মতো না করলে হয়তো আরও, হ্যাঁ এটা বাড়তো সেদিন রাত্রি ড্রপ করার ফলে আমাদের বেঁচে গেছি। আচ্ছা, আর কোনো অসুবিধা? তো ঠিক সময় কি এটা ইয়ে করা হলো আপনাদের এখানে সিল করা? আমরা প্রপার টাইমে ব্যবস্থা করা হয়েছে, আর পুলিশ থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, আমাদের তরফ থেকে কোনো অভিযোগ নেই। আপনার নাম? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।